সংখ্যালঘু ছাত্রছাত্রীর সংখ্যা 70%-এরও বেশি। এমন সরকারি স্কুলে ডাইনিং হল তৈরির বিতর্কে চাপের মুখে পড়ে অবস্থান ব্যাখ্যা করতে বাধ্য হলো রাজ্য সরকার। নতুন করে প্রেস বিবৃতি জারি করে সংখ্যালঘু বিষয়ক দপ্তর জানালো, যে সমস্ত সরকারি স্কুলে মিড ডে মিল চালু আছে সেগুলির সবকটিতেই ডাইনিং হল তৈরি করা হবে। এক্ষেত্রে কোনো ভেদাভেদ করা হবে না। বিতর্কের সূত্রপাত ঠিক কোথায়? কোচবিহারে এমন কতগুলি রাজ্য সরকারি স্কুল আছে যেগুলিতে সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা 70%-এরও বেশি? এই তথ্য জানতে চেয়ে 25 জুন জেলা স্কুল পরিদর্শক এবং জেলা শিক্ষা আধিকারিকের কাছে চিঠি দেন কোচবিহারের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের আধিকারিক। এর আগে 14 তারিখ রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের তরফে সমস্ত জেলা শাসকের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়। তাতে বলা হয়, যে সমস্ত সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা 70%-এরও বেশি সেগুলিতে ডাইনিং হল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের এই নির্দেশিকা ঘিরেই সরব হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টুইট করে তিনি প্রশ্ন তোলেন, কেন ধর্মের ভিত্তিতে পড়ুয়াদের মধ্যে এই বিভাজন? এই বিভাজনের পিছনে কি অসৎ উদ্দেশ্য রয়েছে? পরিস্থিতি বেগতিক বুঝে ড্যামেজ কন্ট্রোলে নামে সরকার। প্রথমে মুখ্যমন্ত্রী জানান, সরকারি বিজ্ঞপ্তিতে যদি সংখ্যালঘু ছাত্রছাত্রীরা বেশি সংখ্যায় থাকে এই কথাটির উল্লেখ করা হয়েছে, যাতে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অনুদান সরকারি স্কুলে ডাইনিং হল তৈরির প্রকল্পে ব্যবহার করা যায়। এটা টেকনিক্যাল বিষয়, এর বেশি কিছু নয়। পড়ুয়াদের মধ্যে বিভাজনেরও কোনো প্রশ্নই নেই। এরপরেই সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে জারি বিবৃতিতে বলা হয়, মিড ডে মিল প্রকল্পকে আরও সাফল্যের সঙ্গে রূপায়িত করতে এবং স্কুলগুলিতে ডাইনিং হল এবং রান্নার জায়গার শেড তৈরির মতন পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার শিক্ষা সংক্রান্ত সব দপ্তরের বাজেট থেকে অর্থ জোগাড় করেছে। কোনো ভেদাভেদ ছাড়াই সমস্ত পড়ুয়া এই পরিকাঠামো ব্যবহার করতে পারবে। থুতু ফেলে আবার চাটে কেন? ভেবে করা উচিত তো। এটা সরকার চলছে না, সার্কাস চলছে। কে সার্কুলার জারি করছে, কে উইডো করছে, এভাবে কোনো সরকার চলতে পারে কি? চাপের মুখে পড়ে রাজ্য সরকারের এই অবস্থানে ব্যাখ্যাকে কটাক্ষ করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় টুইট করে বলেন, স্কুলে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য পৃথক ডাইনিং হলের ব্যবস্থা করে সংখ্যালঘু তোষণের চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিতর্ক দানা বাঁধায় উনি ইউ টার্ন নিলেন। ধর্মের কার্ড খেলার ওনার চেষ্টা আর বেশি দিন চলবে না। এবিপি আনন্দ।